ব্যক্তি কিন্তু ভুলের ঊর্ধ্বে না। অনেক সময় অনেকের ভুল হয়, আমার ভুল হইতে পারে, অনেকগুলো কথা বলার মধ্যে কথাকে একদিনে ভুল হইতে পারে না। এইটার ভুলের যদি কথা বলা হয় তখন দেখেন চিন্তা করেন, মানে মস্তিষ্ক দিয়ে একটু চিন্তা করবেন, কষ্ট লাগে এগুলো। এই রাত্র 12টার পরে যদি মহিলা প্যান্ডেলে হাজার হাজার মহিলারা এই প্রজেক্টরের কারণে থাকে, রাত্রিবেলায় তো আমার মা বন্ধুর নিরাপত্তা ঝুঁকিও আছে, কথাটা মনে হয় বুঝেন। অনেক যুবক ছেলে ফেলে খারাপ বকাতে ছেলে ফেলে থাকে, এই যে রাত্রিবেলা এত রাত্র পর্যন্ত এই প্রজেক্টর দিয়ে মাহফিল শুনাইতেছে, প্রজেক্টর জায়েজ বলে ফতোয়া দিয়ে দিলাম, মুখ খোলা রাখাও জায়েজ বলে ফতোয়া দিয়ে দিলাম, পুরো অবস্থানটা কি হবে? এগুলো বলতে গেলে মনে করে যে ওই হুজুরের বিরোধিতা করাই আমাদের উদ্দেশ্য। আরে আজীব কথা, ওই হুজুরের সাথে আমাদের কথা হলে আলহামদুলিল্লাহ ভালো, ওনার সাথে সম্পর্ক ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু কিছু ব্যক্তি আমাদেরকে নিজেদের মধ্যে শত্রুতা শুরু করে দিচ্ছে, কথাটা বুঝেন নাই নাকি বুঝাইতে পারি নাই? বাবা একটু মন থেকে চিন্তা করেন না, এই যে 12টার উপরে বাসে এখনো আমার মা ও বোনেরা যুবতী মেয়েরাও আছে, ওখানে মা ও বোনের এখনো বসে আছে। এই যে মেইন রোডের মতো একটা জায়গা, যখন যাবে এই মাহফিলটা শেষে নিরাপত্তার বিঘ্নতা করতে পারে না? আমার যে কোনো একটা মা বোন তনুর মতো নুসরাতের মতো কি একটা শ্লীলতাহানির ঘটনা ঘটতে পারে না? এই মাহফিল গুলো থেকে যদি এই শিক্ষা, আচ্ছা মাহফিলটা আরো আমাকে একটু কথা বোঝাবেন, মনে কষ্ট দিবেন, আচ্ছা মাহফিলটা কি শোনার জন্য না দেখার জন্য? কথা বলে আচ্ছা মাহফিলে কি কেউ দেখতে আসে নাকি ওয়াজ শুনতে আসে? ওয়াজ কি দেখতে আসে না শুনতে আসে? যদি শুনতে আসে তাহলে শোনার হক তো মাইক দিয়েই আদায় হয়ে যাচ্ছে, শোনার হক মাইক দ্বারা কি আদায় হচ্ছে না? হচ্ছে না। তাহলে এই প্রজেক্টরের কাহিনী কি, মানে মহিলাদেরকে আকর্ষণীয় করা, মহিলারা এসে বক্তাকে দেখে দেখে ওয়াজ শুনতে পারবে, এই যে আকর্ষণীয়টা করলেন। আপনি নিজেও বলতেছেন এটা যদি কোনো মহিলার খায়েশা কাইসা যায় তাহলে ওই মহিলার জন্য প্রজেক্টের ওয়াজ দেখা কি, কথা বুঝেন? হুজুরের চেহারা দেখে যদি হুজুরের বিয়া করবার মন চায় তাহলে ওয়াজ দেখা কি? হুজুরের চেহারা সুন্দর হইলে ছেলে যেমন মেয়ের প্রতি আকৃষ্ট হয়, মেয়ে ছেলের প্রতি আকৃষ্ট হইতে পারে না, কথা বলে? আপনি বলতেছেন যদি কোনো মেয়ে আকর্ষণীয় হয়ে যায় তাহলে সেই জায়গায় তার জন্য না আসা, এখন আপনি এই ব্যালেন্স, এই নিশ্চয়তা, এই ওয়ারেন্টি গ্যারেন্টি আপনি দিতে পারবেন যে হাজার হাজার মহিলার মধ্যে একটা মেয়ের এরকম হবে না, কথা বলে? তাহলে একটা মেয়ের জন্য যদি হয়ে যায় তাহলে এই কাজটা আরাম হয়ে যাবে। ইসলাম তো এই ভয়ের মধ্যে যাইতে চায় না, ইসলাম আইসার সহজ চায়, এই কথা বলে বলে সব কিছু সহজ করে দিতেছেন, আইসার সহজ চায়, ইসলাম সহজ ধর্ম, সব কিছুকে সহজ করে দিচ্ছেন। আরে ভাই ইসলামের মৌলিক বিধানগুলোকে এভাবে সহজ করে দিলে সমাজে ফিতনায় ভরে যাবে। যেই দেশে বুরকা পরার পর শিক্ষক দ্বারা তার ছাত্রীকে পুড়িয়ে মারা হয়, শ্লীলতাহানির ঘটনা ঘটে নুসরা, আর সেই দেশে যদি মুখগুলা জায়েজ বলে আমরা চালাই দেই তাহলে না জানি কি অবস্থা হয়। আচ্ছা এই কথা বলার দ্বারা কি আমি উনার বিরুদ্ধে? এটা বুঝাই আমি নিজে উনার ওয়াজ শুনি, অনেক ওয়াজ শুনি, আপনারাও এত পরিমাণে ওয়াজ শুনেন নাই, এখন আমার উনার বিরুদ্ধে লাগাই দিছে। আমি না শুনি, বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম এই মাসালার বিরোধিতা করতেছেন, কারণ বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, এখানে যদি এই কথা বলা হয় যে রুখসা রুখসাতান, যেমনি ভাবে বুরকা পরিপূর্ণ করলেও জায়েজ হবে, বুরকা মুখ খোলা রেখা পড়লেও জায়েজ হবে, ফিতনা না ভাই, পায়ে হাত ধরে বলি হ্যাঁ যুবক ভাই তুমি উনার ওয়াজ শুনো, হ্যাঁ আলহামদুলিল্লাহ এখনো শুনো, সমস্যা নাই, কিন্তু মনে রাখবা স্লিপ অফ ট্রাঙ্ক একটা কথা আছে, মানুষের কথার ভিতরে কিছু ভুল হতে, মনে রাখবা যে কোনো ব্যক্তিকে সাপোর্ট করো তাকে তুমি আইডল মানো, অনেকে তো অনেক যুবক আছে মেসির আইডল মানে, অনেক যুবক আছে নেইমার আইডল মানে, এমন কি হুজুর মেসি নেইমারের বিরুদ্ধে কথা তুলে, কথা বলে ভাই? এটা আমি মূলত দেখতে হবে কোরআন কি বলতেছে, হাদিস কি বলতেছে, অমুক হুজুর কি বলছে, তমুক হুজুর কি বলছে, এটা মূল উদ্দেশ্য, কথাগুলো বলতাম না আমি। আমার সাথে যে হুজুর দাওয়াত দিছে শাহ জানে, যত বড় প্রোগ্রাম হোক, গতকালকে যে মাহফিলে কথা বলছি মিয়া আলহামদুলিল্লাহ অহংকার এক লক্ষ লোক হয়েছে, কত প্রধান বক্তা ছিল মানুষ লোক সাহ, ইউটিউবে আসলে দেখতে পারবেন কি পরিমাণ লোকের ঢল হয়েছে, মামুন সাহ হুজুরের আগে আমি বয়ান করছি তো ওখানেও আমি কথাগুলো বলছি, তো আমারে শিশু বক্তা বানায় দিছে, কই মিজানুর রহমান আজহারির মতো টাইটেলওয়ালা লোকের সমালোচনা করোস বেটা, তুই তো বেটা শিশু বক্তা, এই সে অনেক কিছু আমার বানায়। আরে আজীব কথা,
মিজানুর রহমান আজারির টাইটেল আছে আলহামদুলিল্লাহ অহংকার নামগর্তি টাইটেল সারা বয়ান করি এদেশের কওমি সিলসিলায় সর্বোচ্চ ক্লাস দারুল হাদিস শেষ করেছি আদব করতেছি কারিয়ামা করেছি হেফজ বোর্ডে সারা দেশে প্রধান হয়েছি আজীব কথা বিদেশে যাওয়ার বহির্বিশ্বে লেখাপড়া করার জন্য প্রক্রিয়া চলতেছে ভিসা প্রসেসিং চলতেছে আমরাও আজারে যাইতে পারি আমরাও মালয়েশিয়া যাইতে পারি আমরাও দারুল উলুম দেওবন্দে যাইতে পারি আমাদেরকে কেন শত্রুতা লাগায় দিতেছে আমাদের ভিতরে ফাটল কেন করতেছো তোমরা তোমরা আমাদেরকে ফাটল করো না বরং বুঝো কথাটা এই জিনিসগুলো ফিতনা আরে আমার বোন তোমার বোন আমি আমার আপন বোন যদি এখানে মাহফিলে আসতো রাত্র 1টা 12টা আমি দিতাম না কেন দিতাম না যেখানে আমার বোন দিনের বেলা স্কুল কলেজে রাস্তায় বেরোলে আমার ভয় লাগে কোন জায়গায় জানি আমার বোন তলু হয়ে যায় কোন জায়গায় আমার বোন নুসরাত হয়ে যায় সেখানে রাস্তা বাড়ানোর সময় আমি কি ব্যান্ডেল দিব কথা বলেন না কেন এই জন্য মুসলমান এগুলো তোমাদেরকে সতর্ক ওলামায়ে কেরাম এই জন্য করে যে তোমরা যাতে বুঝো এখানে বিরোধিতা উদ্দেশ্য না কোন ব্যক্তির বিরোধিতার জন্য নির্দিষ্টভাবে কেউ কথা বলবে এটা কোনো আলেমের শান হতে পারে না শুধুমাত্র ব্যক্তির বিরোধিতা করলে তো গীবত হয়ে যাবে আল গীবত আশাদ্দু মিনাজ জিনা গীবত করা তো আমাদের উদ্দেশ্য না প্রিয় হাজিরিন আজকাল বক্তাদের বয়ান হয় কালে লম্বা লম্বা মসজিদের মধ্যে গিয়া প্রতিযোগিতা লাগবে কে কার আগে বাইর হবে কথা বুঝেন না কে আগে কার আগে বাইর হবে এটা নিয়ে প্রতিযোগিতা মসজিদে গেলে মসজিদ জুমার নামাজ পড়তে গেছে সুন্নত নাই আগের সুন্নত নাই পরের সুন্নত নাই ফরজের সালাম ফিরা দুয়াও নাই হাস কিরে বেশি কথা বলেন না কেন কার আগে কেড়ে বাইরে বসে তা কোয় টানা টানি দৌড়া দৌড়ি আরে আজীব অবস্থা বড় কেউ মারতেছে মসজিদে তা এই যে অবস্থানটা ওয়াজ খালি লম্বা লম্বা রসুল বলেছেন আমার কথা না রসুল বলেছেন একটা জামানা আসবে যে জামানায় আলোচনা হবে শুধু লম্বা ওয়াজ আর ওয়াজ কিন্তু আমলের কোনো তরক্কি উন্নতি হবে না এই বাংলাদেশে 56,000 গ্রাম বাংলায় গড়ে দুই চাদরে 1,36,000 বাতার চেয়ে বেশি মাহফিল কথা বলে কিন্তু কই উন্নতি কই উন্নতি কই আছে তরক্কি নাই কারণ কি আল্লাহ তাআলা কোরআনে বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআল ওই কথা কেন বলো যে নিজেই করো আমরা তো যা বলি তা করি না যা করি তা বলি কথা বলেন আমাদের তো এমন অবস্থা এই যে মাহফিলে আসতেছি কথা শুনতেছি এক এক বক্তা এক এক কথা বলতেছে ঘটনা বলতেছে আর শুনতেছি কি ফায়দা আমি যে কি নিব এখান থেকে এটার কোনো কিছুই নাই হুজুকে মাতাল হয়ে গেছি আমি হুজুকে মাতাল হয়ে গেছি কোন বক্তা লিল্লাহি তাকবীর জুড়ে বলতেছে ওগুলাই শুনতেছি ভাই এই বক্তা লিল্লাহি তাকবীর সারাও কিছু গুরুত্বপূর্ণ আমলি কথা বলছে কোরআনের কিছু কথা বলছে ওগুলো নেন না নিজের জীবনীকে ফিট করে দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনকে পরিবর্তন করে